এরপরে মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন, জুমার নামাজে খুতবা পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোন কোন পদ্ধতি আছে কিনা? ভাই মুশফিকুর রহমান, জুমার নামাজের খুতবা পড়ার পদ্ধতি তো খুবই সহজ, খুতবা পড়ার মানে লোক না থাকার কি আছে? যদি কিচ্ছু না পারেন, কোরআন কারিমে একটা আয়াত, দুইটা আয়াত, তিনটা আয়াত পড়বেন, বাস দাঁড়িয়ে তিনটা আয়াত পড়লে, দুইটা আয়াত পড়লেই আপনার খুতবা হয়ে গেল, এটুকু তো আমাদের মুখস্থ আছে। অতএব এটুকু যদি করে তাহলে খুতবার যে দায় সেটা ইনশাআল্লাহ বিদিন আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা চাহেন তো। এরপরে প্রশ্ন করে